ইনি হলেন প্রিয়া, প্রিয়া চ্যাটার্জি, একজন কলেজ স্টুডেন্ট। পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসে। ইনি হলেন সোমদেব রায়, পেশায় একজন রাইটার, তবে এখনও সেইভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, স্ট্রাগল করছেন। এই ব্যক্তিটি হলেন অনিরুদ্ধ রায়চৌধুরী, একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় সাংবাদিক। নাম জিৎ ব্যানার্জি, ইনি হলেন একটি নামকরা পত্রিকার সম্পাদক। এনার নাম অর্জুন দাস, ইনি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। নমস্কার, আমার নাম সোমদেব রায়। আচ্ছা, আসলে আমি এখানে নতুন, আমি একজন রাইটার। ওকে, তো আমি একটা গল্পের প্লট খুঁজছি। আচ্ছা, একটা গল্প আমার লিখবে। আচ্ছা, সেই জন্য এখানে আসা। আচ্ছা, তো আমরা কীভাবে হেল্প করতে পারি আপনাকে বলুন। আসলে আমি একটা ঘর খুঁজছি, একটা ঘরের খুব দরকার আমার। আপনাদের কোনো সন্ধানের ঘর আছে? হ্যাঁ, একটা আছে, আশা করি আপনার ভালো লাগবে। আছে? বাহ, আচ্ছালে ভাই। তা আপনারা কবে দেখাবেন একটু ঘরটা, যদি একটু তাড়াতাড়ি করুন, আমার তাহলে সুবিধা হয়। আচ্ছা জি, উনি যখন এতবার করে বলছে তাহলে ওনাকে দেখিয়ে দেন আজকে এই ঘরটা। আচ্ছা ঠিক, তাহলে আজকে হচ্ছে তো? একদম আজকে তো, একদম একদম। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, অশেষ। বাই দ্য ওয়ে, তোমাদের নামটাই তো জানা হলো না। ও আচ্ছা, আমার নাম অনিরুদ্ধ। আচ্ছা, আমাকে সবাই অনি বলে ডাকে। আচ্ছা, ও হচ্ছে প্রিয়া। বাহ, দারুণ। আর ও হচ্ছে জিৎ। বাহ, আর আমাদের আরও একটা ফ্রেন্ড আছে, আর একটা গ্রুপের রয়েছে, ওর নাম অর্জুন। ও এখন এসে পৌঁছায়নি, ও বিকালে দেখা করিয়ে দেবো, অসুবিধা নেই। একদম একদম, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হয়ে ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ, নমস্কার নমস্কার, ধন্যবাদ। লোকটাকে দেখে তো কি রে ভাই, ওই লোকটা কে ছিল? আরে ভাই, ওনার নাম সোমদেব রায়, উনি একজন রাইটার। তো এখানে এসছে ওনার নতুন গল্পের প্লট খুঁজতে। তো আমাদের সাথে আলাপ করছিলেন আর বলছিলেন যে কিছুদিন থাকবেন উনি, আর একটা ঘরের জন্য। তো ওই জন্য আমরা বললাম যে আমাদের কাছে ঘর রয়েছে, ওই যে ও বলল, তো ওনাকে দেখিয়ে দেবো যাতে ওনার ইয়ে হইয়ে, বুঝতেই পারছিস। I'm so excited to read his story. বাবা, excited. তোকে আমি কাল যে রিপোর্টটা দিয়েছিলাম সেটা স্যারকে দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিয়েছি। কালকে যেন ওটা ছেপে যায়। আরে বাবা চিন্তা করো না, অবশ্যই হয়ে যাবে। দায়িত্ব কিন্তু তোর, রেসপন্সিবিলিটি আমার, আমি কাজ হয়ে যাবে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ।